আমাদের ভেতরে দল হবে 73টা কত 73টা তল্লহম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা মাত্র দল বাদ দিয়ে আপনার বিবেকের কাছে যেন নাড়া দেয় এবার আমার ভাইরা আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্ব নবী বলেন অতি শীঘ্রই সাতাফতারিকু উম্মতি একালটান অতি শীঘ্রই আমার উম্মতের ভেতরে 73টা দল বের হবে কয়টা 73টা শব্দের দিকে খেয়াল করবেন নবীজি কিন্তু আমার উম্মত বলে ঘোষণা দিয়েছেন আর আমার উম্মত মানে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ হিন্দু তাহলে ওগুলো আগেই বাদ নাকি আমার উম্মত মানে আমরা এই দেশে আজ যারা 17 কোটি মানুষ আছি 96 ভাগ মুসলমান আমাদের ভেতরে আমরা যারা 96 ভাগ মুসলমান নবীর উম্মত আমাদের ভেতরে দল হবে 73টা কত 73টা তল্লহম ফিন্নার প্রত্যেকটা দল জাহান্নামে যাবে ইল্লা ওয়াহিদা একটা মাত্র দল বাদ দিয়ে আপনার বিবেকের কাছে যেন নাড়া দেয় এবার সঙ্গে সঙ্গে সাহাবীরা বললেন হে নবী ওই একটা দলের লোক কারা নবীজি জবাব দিয়েছিলেন সঙ্গে সঙ্গে মানা আলাইহি ওয়া সাহাবি শব্দের দিকে খেয়াল করবেন মানা আলাইহি একালটা আছে ওয়া সাহাবি আরেকটা আছে নবীজি বললেন আমি নবী এবং আমার সাহাবীদের মত মত সোনাত সিরাত আদর্শ মেনে যারা দুনিয়ায় চলবে ওরাই শুধু এক কাতারে থাকবে বাকি সব আছে ওই 72 কাতারে আমার প্রশ্ন হচ্ছে আপনি ওই এক কাতারে আছেন তো নাকি ওই 72 কাতারে আছেন বলছে এক কাতারে আপনার সোরাত সিরাত চাল চলন আপনার আচার ব্যবহার ব্যবসা বাণিজ্য একে নবীজি এবং সাহাবীদের সাথে মেলে যদি না মেলে অন্য কারো সাথে মেলে তাহলে বুঝবেন আপনি ওই এক কাতারে নেই আপনি আছেন ওই 72 কাতারের যে কোনো কাতারে 72 কাতারের যে কোনো কাতারে যদি আপনি পড়ে যান যাবেন কোথায় আপনার তো শরীর শিওরে ওঠার কথা আমাদের কিছু মনে হচ্ছে না এই পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠিয়েছিলেন এমনও নবী ছিল এক নবীর সাথে আর এক নবীর দেখাও হয়নি কথাও হয়নি এরকম নবী নেই হাজরত মুসা নবীর সাথে ঈসা নবীর দেখা হয়েছে বলেন না কেন ঈসা নবীর সাথে আমাদের নবীর দেখা হয়েছে না 124,000 নবী এই দুনিয়ায় 511 পৃষ্ঠার হাদিস মিশকাত শরীফের এই পৃথিবীতে আমার আল্লাহ রসুলও পাঠিয়েছিলেন রাসুল আর রবি মিলে হাজার নবী আর রাসুল আমরা জীবনে পড়ে দেখেছি কোন নবীর সাথে অনেকের দেখাও হয়নি কথাও হয়নি কিন্তু তাদের একটা বিষয় এক ছিল দাওয়াত এবাদাত প্রত্যেকটা নবীর একই দাওয়াত ছিল দুনিয়া ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলছেন হযরত আদম নবী একই কথা বললেন মুসা নবীও একই কথা বললেন ঈসা নবী একই কথা বললেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই একই কথা বলেছেন কিন্তু কারো সাথে কারো দেখা হয় নাই বলেন না কেন কিন্তু তাদের এই দাওয়াতি পদ্ধতি এক ছিল তাদের ইবাদত এক ছিল কিন্তু আজ আমরা এখানে হাজারো মানুষ একের সাথে অন্যের দেখা হচ্ছে কিন্তু আমাদের ইবাদত মিল নেই এই দেশে যারা সরকার মুরিদ ওদের যে ইবাদত ওর সাথে আট্রশের ইবাদত মেলে না এক কথা বলছেন এটা ঠিক আট্রশের যে ইবাদত দেওয়ান বাগের সাথে মেলে না ঠিক মেলে না যারা আওয়ামী লীগ করে তাদের যে ইবাদত বিএনপির সাথে মেলে না ঠিক বলছে ঠিক না আপনি বুঝেছেন আলহামদুলিল্লাহ না বুঝে বলেননি বুঝেছেন আমরা ইবাদত মনে করি যেটা কিন্তু একটার সাথে আর একটা মেলে না দেখবেন কারো সাথে কারো মিল নেই কিন্তু মিনাল্লা দিনা ফাররাবু দিনাহু মকানু শিয়াআ কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন সূরা রুমের ভেতরে আল্লাহ জানিয়েছেন হে নবী আপনি দেখবেন দুনিয়ায় যে যে দলে আছে ও ওই দলের কর্মসূচি নিয়ে কিন্তু আনন্দে আছে এক কথা বলেন না কেন যে যে দল করে ওই বলে আমাদের দলের কর্মসূচি ভালো না হ্যাঁ প্রত্যেকে এসে যে দল করবে
এবার আমাদের বোঝার বিষয় হচ্ছে আমরা এক কাতারে যদি থাকতে চাই আগে দেখা লাগবে এই কথাগুলো এই সিস্টেমগুলো এই পদ্ধতিগুলো রাসূলুল্লাহ এবং সাহাবীদের জীবনে ছিল কিনা যদি না থাকে ও কাজটা যতই ভালো হোক করা যাবে না তাহলে আপনি এক কাতারে থাকতে পারবেন না ওটা বেদাত হওয়ার কারণে 72 কাতারে পড়ে যাবে হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন কেউ যদি মনে করে যে কাজটা খুব ভালো মনে করেন একটা জিকির নবীজির জিকির করেছিলেন কিন্তু যে শব্দগুলো দিয়ে আপনি ওইটা না করে নতুন করে একটা বানালেন বানিয়ে বললেন না এটাও তো ভালোই হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন লোকটা জানো মনে করেছে আল্লাহর নবী তার রেসালাত পালন করতে গিয়ে খেয়ানত করেছে নবীর রেসালাত সঠিকভাবে পালন করে নাই আমি সঠিকভাবে পৌঁছে দিলাম আর যেটা বেশি চলছে বাংলাদেশ আর ভারতে কথা বলেন না কেন এই দুই দেশে বানানো ইবাদত চলে বেশি আমার দৃষ্টিতে প্রায় 35টার উপরে ধরা পড়েছে বানানো ইবাদত তার ভিতরে জিকির নিয়ে তাওবা নিয়ে ওসিলা নিয়ে এরকম আমি একটা একটা করে 35টা পড়া কোরআন থেকে বের করেছি যেগুলো এই দেশে ইবাদত হিসাবে চলে আসলে এগুলো ইবাদত না তাহলে আপনাকে যদি এক কাতারে থাকতে হয় আপনার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত মেলানো লাগবে এটা রাসূল এবং সাহাবীরা করেছে কিনা আপনি যদি মাথার চুল কাটেন দেখবেন এই কায়দায় রাসূল কেটেছে কিনা আমরা এখন ওইটা দেখি না আমরা দেখি এই কায়দায় শাহরুখ খানের চুল ছিল কিনা আউযুবিল্লাহ ঠিক আর আমাদের যুবকদের আদর্শ হয়ে দাঁড়িয়েছে শাহরুখ খান সালমান খান ঋত্বিক রোশন না আপনার আদর্শ হওয়া লাগবে সাহাবায়ে কেরাম এবং মুহাম্মদ রাসূলুল্লাহ চুল কাটা থেকে শুরু করে পা পর্যন্ত মিলালে কিচ্ছু পাওয়া যায় না কোন নাপিতের দোকান সেজনের দোকান আমি এখন আর পাই না যেখানে লেখা থাকে এখানে সুন্নত অনুযায়ী চুল কাটানো হয় আছে নাই নেই যে দেখবেন ওখানে লেখা থাকে এখানে শাহরুখ কাট দেওয়া হয় কি কাট শাহরুখ কাট এখানে মেকি মেকি মেসি নাকি মেসি মেসির কাট কাকার কাট কাকা এমন কাট দিয়েছে এখানেও চুল নেই এখানেও চুল নেই মাঝখানেও ফাঁকা পেছনে কিছু চুল রাখে একেবারে একদম পেছনে আট করে লিখে দেয় বাড়ির মোবাইল নাম্বার হোল্ডিং নাম্বার শয়তান দেখে আছে দেখো আল্লাহ আমার তুমি শয়তান বানিয়েছো এটা তো আমার ভাইরা ভাই চুলের কাটিং দেখলে আপনার মনে হয় না আপনি রাসূল এবং সাহাবীদের সাথে মিল করে কাটলেন না এরপরে যত নিচে নামবেন অনেকে দাড়ি এখন আবার স্টাইলে রাখে দাড়ি কিন্তু স্টাইল না স্টাইল না বহির্বিশ্বে অনেকেই দাড়িকে ফ্যাশন হিসাবে রাখছে ওরা রাখতেছে বাঁচার জন্য কারণ বিজ্ঞান এখন তথ্য দিয়েছে দাড়ি যে যত বেশি কাটবে তার ত্বক নষ্ট হয়ে যাবে দৃষ্টিশক্তি কমে যাবে এবং যৌন ক্ষমতা হারিয়ে যাবে ঠিক ওটা ওইটা থেকে বাঁচার জন্য ওরা এখন দাড়ি রাখছে তাও ফ্যাশন কিন্তু আমরা রাখি ফ্যাশন না আমরা রাখি সুন্নাত ফ্যাশনও হবে সুন্নতও আদায় হবে ওদের দাড়ি রাখাই শুধু দুনিয়ায় হয়তো উপকার হবে আখিরাতে কিচ্ছু পাবে না আমাদের দাড়ি যদি সুন্নাত অনুযায়ী হয় দুনিয়ার উপকার তো হবে আখিরাতে আমার আল্লাহর জন্য সওয়াব দেবে আমার ভাইরা মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যেটা বলেছি রান্নাঘর থেকে শুরু করে এবার আন্তর্জাতিক জীবন পর্যন্ত মিলাবেন।